শুক্রবার দুপুরে দুর্গাপুরের টাউন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ঘেরাও করে বিক্ষোভে সামিল হন দুর্গাপুরের 33 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সম্প্রতি দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডে ডিএসপির জমিতে বসবাসকারীদের উচ্ছেদে নোটিশ দেয় ডিএসপি কর্তৃপক্ষ। প্রতিবাদে শুক্রবার দুর্গাপুর টাউন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ঘেরাও করে বিক্ষোভ এলাকাবাসীর। তারা সাফ জানান তাদের দাবি মানতে হবে এবং অবিলম্বে নোটিশ সরিয়ে নিতে হবে। তাদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে ওই সমস্ত জমিতে বসবাস করছেন। আজ প্রায় 50 বছরের ওপর আনুমানিক প্রায় 10,000-এরও বেশি মানুষ সেখানকার বাসিন্দা। ডিএসপি কর্তৃপক্ষের দেওয়া এই উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে কি জানালেন সেখানকার বাসিন্দারা, সেটা শুনে নেওয়া যাক তাদেরই মুখ থেকে। বিক্ষোভ কি কারণে? আমাদের এখানে নোটিশ দেওয়া হয়েছে, ডিএসপি নোটিশ দিয়েছে যে আমাদের এখান থেকে সরে যেতে বলেছে। এবার এটা হচ্ছে আমাদের জায়গা, কারণ এখানে আমরা 30 বছরের ওপরে হয়ে গেছি। 30 বছরের যে জায়গায় কেউ যদি থাকে সেই মানে সরকারেরও কোনো অধিকার নেই যে সেই জায়গা থেকে তাকে তুলে দেবে। আমাদের মিনিমাম 30 বছর হয়ে গেছে, আমাদের বাবা মাদের আমল থেকে তারা আছে, মিনিমাম 70 বছর হয়ে গেছে। তাহলে আমরা এই মুহূর্তে কেন সরবো? 30 বছরের ওপরে আছি মানে এই জায়গাটা আমাদের হয়ে গেল। প্রচুর মানুষ আছে, মিনিমাম 15,000-এর উপরে বাড়ি আছে। তাহলে প্রচুর মানুষই আছে এখানে। কোন কোন জায়গা দিয়েছে নোটিশ? নোটিশ দিয়েছে এসপি গেট, 2 নম্বর গেট, তামলা ব্রিজ, ফরিদপুর, ভিড়িঙ্গি, পলাশডিহাতেও দিয়েছে। কি কারণে আজকে আপনাদের বিক্ষোভ? আমাদের একটা নোটিশ দিয়েছিল ডিএসপি, একটা নোটিশ দিয়েছিল আমাদের। কি নোটিশে কি ছিল? নোটিশ ছিল কি আপনাদেরকে এখানে সরে যেতে হবে। কোন এলাকা এটা? এটা তামলা দুর্গাপুরার। কেন সরে যেতে হবে? কেন না, ওটা নোটিশ ছিল, ওটা ডিএসপি জায়গা নয়, এটা আমাদের জায়গা। ওইটা আমরা ডিএসপিকে দান দিয়েছিলাম, এখন আমরা দান দিতে পারবো না, এটা আমাদের জায়গা স্যার। আপনাদের আমার দলিলপত্র সব আছে? না, সব কাগজপত্র সব আছে, সব আছে তো। হ্যাঁ, ওটা দানের জায়গা তো স্যার, ওটা দান দিয়েছিলাম আমরা ডিএসপিকে। টোটাল কত পরিবার আছে? মোটামুটি 15,000 ঘর আছে। হঠাৎ করে এই নোটিশ দেওয়ার ফলে বিড়ম্বনায় রয়েছেন সেখানকার বাসিন্দারা। কয়েক হাজার মানুষ দুর্গাপুর টাউন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ঘেরাও করে বিক্ষোভ শুরু করে দেয়। শুরু হয় ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স। তাদের বক্তব্য, তাদের দাবি না মানলে আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। সাধন রুজ, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর। আপনি কি নতুন বাড়ি করেছেন, কিংবা আপনার প্রিয়জনকে উপহার দিতে চান, নাকি নিজেদের ঘরের উন্নত মানের আধুনিক প্রযুক্তির কোনো জিনিস কিনতে চাইছেন? তাহলে আর দেরি কেন? আপনার চিন্তা দূর করতে আপনার শহরে রয়েছে এমন একটি জনপ্রিয় প্রতিষ্ঠান যেখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার পছন্দের নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট টিভি, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, নাম করা বিভিন্ন ধরনের ফ্যান, এসি বা ফ্রিজের স্টেবিলাইজার, পার্টি বক্স উফার বা ব্র্যান্ডেড মোবাইল, এছাড়াও আরও অনেক কিছু। এই সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন আপনার শখ ও সাধ্যের মধ্যে। এছাড়াও সারা বছরে প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। এখন হয়তো ভাবছেন, এত কিছু একই দোকানে, দোকানটা কোথায়? হ্যাঁ, এই সব কিছুই আপনি পেয়ে যাবেন বেনাচিতি বাজারের মোবাইল গ্যালারি ও শ্রী বালাজি এন্টারপ্রাইজে। এখানে সকল রকমের ইএমআই উপলব্ধ আছে। এছাড়াও থাকছে এক্সচেঞ্জের বিশেষ সুবিধা। এখানে পাওয়া যায় স্যামসাং, এলজি, ওয়ার্লপুল, গোদরেজের এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, উষা, কমট্রন গ্রিভস, ওরিয়েন্টের ফ্যান, এমআইএলজি, রিয়েলমি, স্যামসাং ও এলজির স্মার্ট টিভি, এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন। শুধু বিক্রি করেই শেষ নয়, পাশাপাশি রয়েছে আধুনিকতম প্রযুক্তির টেকনিশিয়ান। যে কোনো অসুবিধায় ফোন করলেই টেকনিশিয়ান আপনার দরজায় হাজির হবেন। তাহলে আর দেরি না করে আজই আসুন মোবাইল গ্যালারিতে আর নিয়ে যান আপনার পছন্দের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। আমাদের ঠিকানা মোবাইল গ্যালারি, শ্রী বালাজি এন্টারপ্রাইজ, নাচুন রোড, বেনাচিতি, মিও আমরে কেক শপের ঠিক বিপরীতে, দুর্গাপুর 713-013। যোগাযোগ করতে কল করুন।
এক্সক্লুসিভ ফার্স্ট স্টেপ কালেকশন নিয়ে এবার আপনার শহর দুর্গাপুরে ল্যামেমে হ্যান্ডলুম লিনেন ও খাদি বস্ত্রে ছাড়। এছাড়াও সারা বছরই কেনাকাটার ওপর পেয়ে যাবেন 20% ছাড়। এথনিক কালেকশন শাড়ি দোপাট্টা প্লাজো সালোয়ার স্যুট ও ওয়েস্টার্ন ড্রেসে এক অভিনব সম্ভার নিয়ে এখন আপনার শহর দুর্গাপুরে হাজির ল্যামেমে জিন্দেগিকে রংরো। ঠিকানা শরৎচন্দ্র এভিনিউ চণ্ডীদাস মার্কেট স্টল নাম্বার 99 বি জোন দুর্গাপুর 5। যোগাযোগ নাম্বার 8670079354 অথবা 8509164325।